শুধু দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার সবথেকে সুন্দর জায়গা কোনটি, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং চিড়িয়াখানার সুন্দর যে একটা যে জায়গা সেটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখেন, দেখতে পাচ্ছেন ভাইয়েরা কিন্তু সুন্দর জায়গা পেয়ে কিন্তু সেলফি তোলার কাজে ব্যস্ত। ভাইয়েরা সেলফি তুলতেছে, খুব সুন্দর লাগতেছে। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, একটু একটু একটু। দর্শক, এই যে ভাইয়েরা কিন্তু এখানে সেলফি তুললেন, কেমন লাগলো জায়গাটা? জায়গাটা ভালো লাগছে না? এর জন্য সেলফি তুললো একটা। হ্যাঁ, ভালো লাগলো না ছবি তুললে? একদম লিগের পারে। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য না? আচ্ছা যাও, দর্শক আপনাদেরকে হ্যাঁ ঘুরে ঘুরে দেখাবো। এইটা হলো মানে খুব সুন্দর একটা জায়গা। তো ওই যে চিড়িয়াখানার দর্শকদের ভরপুর। আজ কিন্তু আপনারা জানেন যে 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিক। পুরো দেশ জুড়ে চলতেছে শোকের একটা মাস। এখানে কলমি দিয়ে ভরা দেখছেন, মানে কলমি শাক। আমাদের যে দেশগ্রামে যে কলমি শাকটি হয় সেই কলমি শাকগুলো কিন্তু এখানে ভরপুর। এত সুন্দর কলমি শাক হয়েছে, মানে তাজাই খাইতে মন চায়। একদম আগাটি লোক লগা। এখানে আবার লাল শাপলা আছে দেখছেন, এত সুন্দর জায়গা এটা দেখার মতো। সবাই সেলফি তুলে এখানে এসে। তো পিছনে দেখতে পারতেছেন যে দর্শকরা কিন্তু সারিবদ্ধভাবে প্রাণী দেখতেছে। খুব সুন্দর জায়গা, লাল শাপলাটা ফুটে নেই। তো রোদের কারণে লাল শাপলাটা মানে ভুজে গেছে আর কি। এই কলমি ঢোকাগুলো এত সুন্দর, দেখার মতো দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো যে এটা হলো লিক পুষ্কনি একটা, এটা খুব সুন্দর। পুরা লিকটা দেখছেন একদম ঝকঝক পরিষ্কার। সবাই কিন্তু সেলফি তোলার জন্য এখানে আসে এবং সেলফি তোলে। তো এটা একটা রাস্তা, তো এই রাস্তাটা কিন্তু প্লাস এপার থেকে উপার আপনি যেতে পারবেন। এপার থেকে উপারে মানে এপার থেকে যদি উপারে যান তাহলে জলসেচ দিতে পারবেন। একটা গাছ আছে এখানে, একটা ইজল গাছ। ইজল গাছে কিন্তু লক্ষ লক্ষ সেলফি কিন্তু তুলে থাকেন দর্শক এসে। এই যে যেটা বলছিলাম, এই যে ভাইয়েরা সেলফি তোলার কাজে ব্যস্ত। হ্যাঁ, খুব সুন্দর জায়গা না ভাই? এটা সুন্দর না জায়গাটা? একটা সেলফি তুলতেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, ছবি সুন্দর উঠে। হ্যাঁ, আরেকটা তুলো। হ্যাঁ, তুলো তুলো তুলো। ওই যে একটা গাছ আছে ওখানে, ওখানে তুললে আরও সুন্দর হবে। ওই মরা একটা গাছ দেখছো, পুরো অস্ট্রেলিয়ার মতো লাগে জায়গাটা। তো দর্শক, এই যে এখানে যে গাছটা আপনাদেরকে দেখাবো সেটা হলো, গাছটা অনেক বছর ধরে কিন্তু মারা গেছে। গাছটা একটা ইজল গাছ ছিল। ইজল গাছটা খুব সুন্দর ছিল এক সময়, এখন কিন্তু এই গাছটা কিন্তু আরেকটা রূপ নিয়েছে। গাছটা মারা যাওয়ার পরে গাছটা এটা রূপটাই আরেক সৌন্দর্য, বুঝছেন? এত সুন্দর লাগতেছে গাছটা। তো এই গাছে উঠে সেলফি তোলা যাবে না, কারণ এখানে আপনি যেতে হলে এই রাস্তাটা এখানে পানি আছে। তো নিচে দেখছেন পদ্ম ফুলের যে একটা গাছ, সে পদ্ম ফুলের গাছের মতো কিন্তু একটা গাছ কিন্তু এখানে হয়েছে। খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। গাছের নামটা আমি সঠিক জানি না। তো এখানে কিন্তু হরিণ খেলা করতেছে দেখতে পাচ্ছেন, একটা লাল একটা হরিণ কিন্তু এখানে বসে খেলা করতেছে। সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওপাশে একটা লাল শাপলা দেখতে পাচ্ছেন, একটা লাল শাপলা আছে। মানে দেখার মতো একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রাস্তাটা, যে রাস্তাটা আপনাদেরকে বলেছিলাম যে এই রাস্তাটা পার হলে কিন্তু আপনি জল হচ্ছে দেখতে পারবেন। ধীরে 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 আপনাদেরকে সেই রাস্তাটা পার হয়ে দেখাচ্ছি। মানে এখানে না আসলে আপনি বুঝবেন না যে এটার সৌন্দর্যটা কি। এই যে শাপলা, অনেক জায়গা নিয়ে কিন্তু এই শাপলা জায়গাটা দখল করেছে দেখার মতো। অনেকগুলো কলি, কলি না ফুল, বড় শাপলা কিন্তু। প্লাস এগুলা সকালবেলা ফুটবে এবং রোদ্র আসলে ডুবে যায় আর কি। অনেক জায়গা নিয়ে দখল করেছে সে, তার যে প্রয়োজনীয় যে জায়গা বিস্তারিত সে ভালোই নিয়েছে জায়গা। কলমি শাকগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি, যে লক লকা কলমি শাক, তরতাজা কলমি শাক। দর্শকের যে রাস্তাটা পার হলেই জলহস্তি। এখানে একটা গাছ আছে, এখানে কিন্তু মানে দর্শকরা এসে কিন্তু একটু দোলনা খেলে, মানে ঝুলে আর কি। এই যে এটা
দেখছেন কত সুন্দর একটা গাছ, মানে হেলে পড়েছে একদম। দেখছেন ওখান থেকে ডাল এখানে হেলে পড়েছে। ইয়ে গাছটা একটু মানে লড়া চাড়া লড়ে দেখা যায়। আবার এখানে এসে কিন্তু অনেক ফলাপান ছেলেমেয়েরা কিন্তু মানে গাছটা ধুলে, এই যে গাছটা দেখছেন মাটি থেকে বেশি কিন্তু উঁচা না, নিচেই। সবাই কিন্তু এই জায়গাটা চিনে না। এটা জায়গাটা হলো জলহস্তির ঘরের সাথে। এই জায়গাটা আপনাদেরকে যেটা বলছিলাম যে জলহস্তির এই যে রাস্তার উপরে আমি উঠে গেছি, এবং প্লাস এই যে এখানে জলহস্তি, এখানে জলহস্তিগুলো, হ্যাঁ সুন্দর জলহস্তি। এখানে জলহস্তি কিন্তু ওই যে খাতাটা ভিতরে কিন্তু জলহস্তি। তো আপনাদেরকে একটু জলহস্তি দেখে নিয়ে আসি। এই খাসার মানে জলহস্তির সাইড দিয়ে একটা রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছি। তো আপনাদেরকে একটু জলহস্তিটা দেখাবো। এখানে কিছু পাতাবাহারের গাছ আছে সুন্দর। এখান থেকে আসলে আপনি সাবধানে আসতে হবে, কারণ পিছলা। আমি ধীরে 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 সেই জলহস্তির ঘরের দিকে চলে যাচ্ছি। প্লাস এখন উপর উঠতে হবে আমার। সবাই জলহস্তি দেখতেছে। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই জলহস্তির। এখানে হয়তো আগে বলেছিলাম যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবার্ষিকী আজকে। দিনে কিন্তু দর্শক কিন্তু প্রচুর দর্শক কিন্তু চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছে। দেখি ভিতরে ঢুকেছি, আপনাদেরকে দেখাবো যে এখানে এত মানুষকে, এখানে এত দর্শক হওয়ার কারণটা কি। জলহস্তিতে একটু খাবার দিচ্ছে বোধ হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিছুদিন এত মানুষ হাঁটতে যা ভাবছিল সেটাই। হ্যাঁ জলহস্তিতে খাওয়া দাওয়া হচ্ছে। ভালো থাকবেন।